এনিমির মাথা উড়াইতে গিয়ে আমার নিজের মাথায় উইরা গেছে। এটা কি কোনো কথা? আসলে এটা কি কোনো কথা? এতগুলা বড় বড় সেলিব্রিটি থাকতে আমাকে মেরে দেয়। ও ভাই এদিক দিয়ে এটা কেডা আরজু ভাই দিয়ে আমাকে রিভাইভ করার জন্য আসতেছে। অবাক হওয়ার কিছু নাই, আসলেই কি এটা আরজু ভাই? জানি না। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এটা কি অরিজিনালি আরজু ভাই? তো ভাই কেমনে সম্ভব? আরজু ভাইয়ের তো কোনো বি বেস নাই, আর ইন্ডিয়া সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে কিভাবে আসবে? সঠিক কথা বললেও তোমরা অনেকে বিশ্বাস করবা না, কারণ তোমরা তো বিবেসের ভক্ত। তোমরা অনেকে ভাবতে পারো যে আরজু ভাইয়েরও তো বিবেস আছে। তো তোমরা যারা রেগুলার আরজু ভাইয়ের ভিডিও দেখো খুব ভালো করে চেক করবা, দেখবা আরজু ভাইয়ের কোনো রকম বিবেস নাই। এ হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারের তোমার আমার পরিচিত ইউটিউবার মাস্তি গেমারের কাজ। তো মাস্তি গেমার আমি এবং কাপেলা গেমিং বিবেস ইউটিউবার এবং জোনায়েতকে নিয়ে আমরা একটা ফুল ম্যাপ খেলতে যাই। তো ফুল ম্যাপ খেলতে গিয়ে আমরা করুণ পরিস্থিতির মুখে পড়ছি। আমরা কিন্তু একজনের পর একজনে খালি নক হয়ে যাই, একজন আরেকজনকে রিভাইভ দিতে। সেখানে টেনিমি ভাই মারতেছে, মার মার মাইরা ফেলছি। তো আমি এখন এদিকে আরজু ভাই কিন্তু নক হয়ে গেছে, এখন ওদেরকে আমি রিভাইভ করবো এখানে বসে। তো ওদেরকে নামানোর দায়িত্ব কিন্তু আমার। ভাই আইডিতে লগ ইন দিছে কি এটা? এই আইডিতে কামড়া করছে একমাত্র এই হালার পোলায়, এছাড়া আর কেউ আমার আইডিতে ঢুকে না। তো যাই হোক, ওই লগ ইন দেওয়ার পরে এখন আমি আবার নতুন করে লগ ইন দিছি। ভাই এদিক দিয়ে সবগুলা শেষ, মাত্র আমি বেঁচে আছি। যাক আরো একটু, এই যে ওদেরকে আমি নামিয়ে দিছি। এবার ভাই এনিমি এনিমি আমাকে মারতে আছে। ভাই ভাগ 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 ওরে ভাই, ভাই হালায় আমার কি ড্যামেজ দিতে? ভাই আমাকে মেরেই দিল। এই আরজু ভাই তোমার কাছে 400 টোকেন আছে, আমাকে রিভাইভ করার জন্য রেডি হও। এদিক দিয়ে কাপেলা কি করতেছে? কাপেলা মাত্র নামছে লুট। এ ভাই এনিমি 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 ঘরের ভিতরে, এই যে রেড ক্রিমিনাল, মার মার মার। ভাই তুই তো মইরা গেলি ভাই। ও ভাই এদিক দিয়ে রেড ক্রিমিনালও নক, রিভাইভ করো রিভাইভ করো, তাড়াতাড়ি ওরে রিভাইভ করো। সো দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের একটা ম্যান কিন্তু নক হয়ে আছে, এখন ওরে রিভাইভ করার জন্য জোনাই চলে আসলো। তো আরজু ভাই অত দূরে কি করতেছে? 255 মিটার দূরে। ভাই তুমি আলাদা খেলতেছো কেন? তুমিও এখানে চলে আসো। তো ফাইনালি তারা অনেক কষ্ট করে আমাকে রিভাইভ দিয়েছেন। এনিমি ভাই ভাই ভাই, এই যে এনিমি নক করে ফেলছি। এটা নক, আরেকটা নক, আরেকটা আছে এখানে ভাই, আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা এনিমি এখানে কোথায় জানি। এই যে ভাই বোম মারতেছে, ওরে ওর ধর ওই কই। ও ভাই হয়তো টিম আপ করতেছে ভাই, ভাই টিম আপ করতেছে। ওরে মাইরো না মাইরো না, থাক মাইরো না ভাই, ভাই ওই টিম আপ করছে ভাই। তোমার মাইরা দিছি টিম আপ করে ভাই, আমারও মেরে দিল। কি আর করার, এনিমি প্রথমে ফাঁদে ফালাইছে, পরে টিম আপ করছে, পরে মাইরাই দিল। আমরা দুজনে এনে নকই রয়েছি, আমার সাথে আরজু ভাইও শেষ, আমিও শেষ। এখন আর আছে কি? এখন আর আমাদের স্কোয়াডের ভিতরে আছে অনলি কাপেলা এবং জোনাইদ। দেখা যাক কাপেলা এবং জোনাইদ আমাদেরকে রিভাইভ করতে পারে কি না। ওরা কিন্তু ভারী ভারী বারবার যাচ্ছে আমাদেরকে রিভাইভ করার জন্য। সো আমাকে কিন্তু রিভাইভ করে দিছে, এখন আমি নামবো পিকের মধ্যে। পিকের মধ্যে চতুর্দিকে এনিমি, এদিক দিয়ে কাপেলাও শেষ জোনাইদও শেষ, আছে শুধু আরজু ভাই আর আমি। আর আমার চতুর্দিকে এনিমি ঘেরাও করে রাখছে। সো আমি এখন কোন দিকে যাই? ভাই এদিকেও যাইতে পারুম না ভাই, এদিকে জুন আসতে আছে, ওইদিকেও এনিমি। আমি তো পাগল হয়ে রাখছি ভাই, আমি পাগল হয়ে যাচ্ছি ভাই, কি করব ভাই? এদিকেও এনিমি ওইদিকেও এনিমি, যাবোটা কোথায়? যেহেতু বাইকে যাওয়ার কোনো রাস্তা নাই, এখানে বসা ছাড়া আর কোনো গতি নাই, তবে আমার মনে হয় ওইদিকে গেলে মনে হয় আমি রেড ক্রিমিনালটাকে মারতে পারবো। তো দেখি এদিক দিয়ে একটু কাবার নিয়ে গিয়ে রেড ক্রিমিনালটাকে মারতে পারে কিনা। ওরে দেখা যাচ্ছে ওই নিচের দিকে ভাগতেছে, তো আমি এখন এই দিক দিয়ে যাচ্ছি, দেখা যা করে মারতে পারি কিনা। এই রেড ক্রিমিনাল খারা খারা খারা, এই তো এই তো। এ ভাই হেড লাগে না কেন ভাই? আমি তো পুরাই বট, আমি বডি শট ছাড়া হেড দিতে পারতেছি না, পিছন দিয়ে আবার মারে কেটা। দাঁড়া এখানে আছে ফুল ড্যামেজ, এই যে মেরে দিছি ভাই, এতগুলো ড্যামেজ দিলাম, মরল না কেন ভাই? সোনিয়া রে সোনিয়া ভাই, আমি মরে গেলাম, শেষ শেষ পর্যন্ত জিততে পারলাম না। সো জানি না আজকের ভিডিওতে তোমাদেরকে কতটুকু বিনোদন দিতে পারছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে এই ভিডিওতে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি করে হাহারি একটা এবং হচ্ছে একটি করে কমেন্ট করে দাও।